ডিজিটাল সেন্টারের 13তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি এর সাথে সংশ্লিষ্ট সকল উদ্যোক্তা, স্থানীয় প্রশাসন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমরা জানি 2010 সালের 11 নভেম্বর সারা দেশে ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠিত হয়, মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেন। এই উদ্বোধনের মাধ্যমে দীর্ঘ 13 বছর ডিজিটাল সেন্টারের মাধ্যমে স্থানীয় জনগণকে সহজে, স্বল্প ব্যয়ে, স্বল্প সময়ে বিভিন্ন ধরনের সেবা প্রদান করে আসছে। ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা পরিচালনা সংক্রান্ত কোনো নীতিমালা ছিল না। ইতিমধ্যে স্থানীয় সরকার বিভাগ এবং আইসিটি ডিভিশন এবং এটোয়ার সহযোগিতায় একটি নীতিমালার খসড়া চূড়ান্ত করা হয়েছে। অবিলম্বে এই নীতিমালা সাধারণ প্রক্রিয়া সম্পন্ন করে প্রকাশ করা হবে। নীতিমালার মাধ্যমে সুশৃঙ্খলভাবে ডিজিটাল সেন্টার পরিচালনায় সহায়ক হবে। যে ডিজিটাল সেন্টারের সাথে সংশ্লিষ্ট উদ্যোক্তা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ সুন্দরভাবে জনগণকে আরও সক্রিয়ভাবে সেবা প্রদান করতে পারবে। আমি ডিজিটাল সেন্টারের উত্তরোত্তর সফলতা কামনা করছি এবং এর সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদেরও সাফল্য কামনা করছি। সবাইকে আবারও ধন্যবাদ।